कृषक बंधु जदिओ अपना नारकेल प्रोडक्शन पांच बचर बर्तमान सरकार सार बीज बाबद कृषक दे सबसिडी दिए कत जानें 41 কোটি 85 লক্ষ সাবসিডি অনলি সাবসিডি কিসের ক্ষেত্রে সার এবং বীজের ক্ষেত্রে এবং আমাদের সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চিন্তা করতে পারবেন না ভারতবর্ষের বহু রাজ্য থেকে আমাদের রাজ্যে 2,43,993 জন কৃষক এরা প্রতি বছর 6,000 টাকা করে পাচ্ছে এবং কত টাকা এসেছে গত পাঁচ বছরে 553 কোটি এটা অতীতে কোনদিন ছিল না ছিল কি আগে ছিল ছিলই না 553 কোটি টাকা এর জন্য কাউকে ধরতে হয়নি ডাইরেক্ট প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এটা পাচ্ছে আগে আমাদের গভর্নমেন্ট ফিউচার প্ল্যান কি এই 6,000 থেকে 8,000 কিভাবে এই 8,000 করার জন্য এবং এই জন্য এই 8,000 টাকা দিয়ে হবে 2,000 কে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট নো কে দেবে রাজ্য সরকার তার বাজেট থেকে প্ল্যান করে এই জন্য রাজ্য সরকারের প্রতি বছর টাকা যাবে 49,40,00,000 প্ল্যান করে কাজ করতে হবে সরকার কিভাবে কাজ করছে আগে আমরা বলছি ফসল নষ্ট হয়ে যাচ্ছে প্রাণী নষ্ট হয়ে যাচ্ছে পোকামাকড় নষ্ট করছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা একটা আছে আগে কৃষকরা বীমার টাকা দিত সেই জন্য বীমার টাকা দিতে হতো নিজেদের সেই জন্য কত টাকা দিত প্রতি কানিতে 220 টাকা কেউ আর দিত না কে দেবে বীমার টাকা এই সরকার তখন প্ল্যান করছে এই রাজ্যে যে সরকার তারা প্ল্যান করলো কৃষকরা কিন্তু 220 টাকা করে 220 টাকা করে প্রতি প্রিমিয়াম দেওয়া সম্ভব না আমরা সেই জন্য আমরা করলাম কি মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা করলাম এবং এর জন্য আমরা তাহলে এখন কৃষকরা কি দিতে হতো দিতে হয় এখন প্রতিকারিতে দিতে হয় মাত্র 10 টাকা বাকি 210 টাকা দিচ্ছে রাজ্য সরকার এখানে এবং এই জন্য আগে দেখুন আগে কতজন কৃষক এই যে আমাদের সরকার আসার আগে 5 বছর আগে কতজন কৃষক আগে বীমা করছে করেছিল 23,000 কৃষক করেছিল এখন এই 5 বছরে কত কৃষক করেছে 10,08,068 জন কৃষক বীমার টাকা করেছে কারণ রাজ্য সরকার তাদের হেল্প করছে উদ্দেশ্য তাদের ফসলকে সেফ রাখা নিরাপদ রাখা এবং এই জন্য রাজ্য সরকারের 3 বছরে 20, 21, 22, 23 খরচ গেছে 20,30,00,000